ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ স্টাডি চ্যানেল। আমি মধু আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজ আমি তোমাদের সাথে রিপোর্ট রাইটিং এর একটা টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তোমাদের মধ্যে আমার অনেক দর্শক বন্ধু এমনও আছো যারা হয়তো এই উঁচু ক্লাসে উঠেছো 8, 9, 10, এবং যাদের হয়তো রিপোর্ট রাইটিং সংক্রান্ত ধারণা প্রথম হচ্ছে। তো নতুন যারা আছো বা রিপোর্ট রাইটিং এর ধারণা স্ট্রং করার জন্য যারা এই ভিডিও দেখছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। দেখো, রিপোর্ট রাইটিং বিভিন্ন টপিকের উপর হয়ে থাকে। অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং বলো বা প্রোগ্রাম রিলেটেড যে সমস্ত রিপোর্ট রাইটিং, সো আজকে রিপোর্ট রাইটিংটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং, বাট এটা কোনো বাস অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট সংক্রান্ত রিপোর্ট রাইটিং নয়। যদিও তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো, এটাও এক ধরনের অ্যাক্সিডেন্ট, যেটা হচ্ছে লাইটনিং স্ট্রাক, মানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেকে মারা যায়। আমরা নিউজ পেপারে দেখে থাকি, সংবাদপত্রে দেখে থাকি, সে সংক্রান্ত কিন্তু নিউজও আমরা পেয়ে থাকি। তো সেই সংক্রান্ত যে রিপোর্ট রাইটিং, সেটাই হচ্ছে আজকের আমার টপিক। সো আজকের টপিক হচ্ছে রিপোর্ট রাইটিং অন 3 killed by lightning, এটাই আমি আজকে আমার টাইটেল দিতে চলেছি। 3 জন মানুষ মারা গেছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, সেটাই হচ্ছে আজকের টপিক। সো এই টপিকের উপর কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয় জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো স্টার্ট করি। ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে, রিপোর্ট রাইটিং করতে গেলে একটা সুইটেবল বা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল আমাদের দিতে হয়। তো এখন আমার আজকের টপিক হচ্ছে যে 3 জন মারা গেছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। সো আজকে আমি যেটা থাম্বনেল দিয়েছি সেটাই কিন্তু আমি দিতে মানে চলেছি তোমাদের, হচ্ছে ওটাই টাইটেল। সো হচ্ছে 3 killed by lightning, 3 জন মানুষ মারা গেছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। 3 killed, 3 বলতে কিন্তু দেখো এখানে 3 persons বোঝাচ্ছে, তো ওটা আমি আর জাস্ট মেনশন করছি না। তো জাস্ট 3 killed by lightning এইটুকু লেখার পর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। সো আমি এখানে দেখো আন্ডারলাইন করলাম। এরপর রিপোর্ট রাইটিং লিখতে গেলে বাঁ দিকে যেটা লিখতে হয় সেটা হচ্ছে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটার নাম, এবং তারপর আমি বলছি। তো জায়গাটার নাম দেখো আমি দিচ্ছি বাঁকুড়া, এবং আজকে হচ্ছে 29 তারিখ, অর্থাৎ 29th December 2022। তো আজকে যেহেতু আমি রিপোর্ট রাইটিংটা লিখছি এবং তোমাদের সাথে আলোচনা করছি, তো আমি আজকের ডেটটাই কিন্তু এখানে দিচ্ছি। তাহলে আমি দেখো দিচ্ছি December 29। অনেকে কি করে, সালটা দেয় না বা ইয়ারটা মেনশন করে না, বাট আমি এখানে জাস্ট করে দিলাম। তো এভাবে দিয়ে কোলন দিয়ে আমি কিন্তু রিপোর্ট রাইটিংটা লিখতে শুরু করব। এবার ঘটনা হচ্ছে, ডেটটা আমি আজকে দিলাম ঠিকই, বাট অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন পেপারে কিন্তু ডেট দেওয়া থাকে, সেই ডেটটা তুমি যাবে পরীক্ষা দিচ্ছ বা তোমরা যাবে পরীক্ষা দিচ্ছ সেদিন কিন্তু নাও হতে পারে, হয়তো 2 বছর আগের একটা ঘটনা বা 5 মাস আগের একটা ঘটনা। তো ডেট যদি কোয়েশ্চেনে মেনশন করে দেওয়া থাকে অবশ্যই সেই ডেটের ওপর নির্ভর করে কিন্তু তোমাদেরকে রিপোর্ট রাইটিং করতে হবে। এটা আমি আগেও বলেছি, আবারও বললাম, এই কারণে কারণ আমি বললাম অনেকেই নতুন থাকতে পারো এবং জিনিসটা নতুনভাবে বুঝতে পারো। তো যাই হোক, এবার আমি স্টার্ট করছি। তো শুরু আমি এভাবেই করব যে 3 persons, 3 জন মানুষ। দেখো এখানে আমি কিন্তু পার্সন্স কথাটা ক্লিয়ারলি দিয়ে দিচ্ছি, 3 persons ইনক্লুডিং এ চাইল্ড, 3 জন মানুষ ছিল তার মধ্যে একজন বাচ্চাও ছিল। ইনক্লুডিং এ চাইল্ড ওয়্যার কিল্ড, মারা গেছে। ওয়্যার কিল্ড কেন বুঝতেই পারছো, এটা প্যাসিভ ফর্মে আছে, বিভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, এবং বিভার্বটা অবশ্যই পাস্ট টেন্সে আছে, প্যাসিভ, কারণ লাইটিনিং এর দ্বারা মারা গিয়েছিল, এবং পাস্ট এজন্যই ঘটনাটা তুমি পরের দিন সবসময় দেখবে, ঘটনা যেদিন ঘটে তার পরের দিন কিন্তু আমরা নিউজ পেপারে দেখতে পাই, তাহলে ঘটনাটা ঘটে গেছে, তার জন্য এটা হচ্ছে পাস্ট এবং রিসেন্ট পাস্টে ঘটেছে, তাই এটা পাস্ট। তাহলে কি বলছি যে ওয়্যার কিল্ড ইন বাঁকুড়া, তাহলে আমি কোথায় বলেছি, আমি যেহেতু বাঁকুড়া প্লেসটা দিয়েছি তাহলে আমাদেরকে লিখতে হবে ইন বাঁকুড়া, হোয়েন দে ওয়্যার স্ট্রাক, হোয়েন দে ওয়্যার স্ট্রাক, কখন মারা গিয়েছিল না, হোয়েন দে ওয়্যার স্ট্রাক, যখন তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল, বাই লাইটনিং, কিসের দ্বারা, না বিদ্যুতের দ্বারা। আমরা দেখি ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ চমকায়, সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিন্তু অনেকেই মারা যায়, তো সেটা রকমই একটা ঘটনা। তাহলে 3 জন মানুষ, তার সঙ্গে একটা বাচ্চাও ছিল, মানে 3 জনের মধ্যে
তারা বাঁকুড়ায় মারা গিয়েছিল যখন তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গিয়েছিল, কখন? আমরা দেখো জাস্ট লিখে দিলাম ইয়েস্টারডে, গতকাল, কারণ তুমি ঘটনাটা আজকে লিখছো, তার মানে মানে তুমি রিপোর্টটা আজকে লিখছো, বাট ঘটনাটা কিন্তু গতকাল ঘটে গেছে। এবার তাদের পরিচয়টা আমাদেরকে লিখতে হবে। এগুলো দেখো জাস্ট আমি ইমাজিনারি নেমস ইউজ করেছি, তোমরা এখানে যে কোনো নাম বসাতে পারো। তো আমি দেখো দিয়েছি অর্জুন দাস, ইনি একজন ব্যক্তি, এনার বয়স হচ্ছে 40। সোনালী দাস, ইনি একজন মহিলা, বুঝতেই পারছো এনার বয়স হচ্ছে 35 বা 35। সম্পূর্ণ কিন্তু আমি কাল্পনিক দিয়েছি, নাম বয়স সব কিছু। তোমাদের যদি হিন্টসে মেনশন করা থাকে পরীক্ষায় সে মতো দেবে, যদি না থাকে তোমরাও ইমাজিনারি নেমস ইউজ করতে পারো। তো চট করে এটা দেখে নাও, এবার জাস্ট এটাকে ইরেজ করে সামনের দিকে এগিয়ে যাব। সো আশা করি হয়ে গেছে, তো আমি এরপর ইরেজ করে দিচ্ছি। তাহলে আমরা কি দেখলাম না, পরিচয়গুলো আমরা এবার দিচ্ছি এবং আস্তে আস্তে আমাদেরকে সবটুকুই লিখতে হবে যে ঘটনাটা কিভাবে ঘটেছিল, কি জিনিসটা হয়েছিল, ব্যাপারটা কি হয়েছিল। রিপোর্ট মানে হচ্ছে ইন ডিটেলস আমাদেরকে কিন্তু লিখতে হবে। তাহলে কি বললাম, সোনালী দাস, তার বয়স দিলাম, অ্যান্ড মহিমা দাস আরেকজন ছিল যে বাচ্চার কথা আমরা বলেছি, তো তার নাম আমি দিয়েছি মহিমা দাস এবং তার এজ লিখেছি 9, 9 বছরের একটা বাচ্চা। হু ওয়্যার কিল্ড, যারা মারা গিয়েছিল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, ওটার বারবার লিখছি না, হু ওয়্যার কিল্ড, যারা মারা গিয়েছিল তারা কি না, বিলং টু দ্য সেম ফ্যামিলি, তারা কিন্তু এক কি পরিবারের অন্তর্ভুক্ত, বিলং টু দ্য সেম ফ্যামিলি, বুঝতেই পারছো বাবা মা এবং মেয়ে, তাহলে একটাই পরিবারের কিন্তু তারা অন্তর্গত। অ্যাকর্ডিং টু সোর্স, উৎস অনুযায়ী, সবসময় জানবে রিপোর্ট রাইটিং যখন হচ্ছে তখন নিশ্চয়ই কোনো রিপোর্টার এটাকে সংগ্রহ করেছে এবং সেখান থেকে এটা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস, কারণ একটা রিপোর্ট তো হয় না, অনেকগুলোই হয়, যাই হোক। উৎস অনুযায়ী আমরা কি জানতে পেরেছি না, দ্য প্যারেন্টস, অভিভাবকরা, অ্যালং উইথ, শুধুমাত্র অভিভাবকরা নয়, তার সাথে কে, অ্যালং উইথ দেয়ার ডটার, তাদের মেয়ের সাথে, মানে বাবা মা তাদের মেয়ের সাথে কি করেছিল, ওয়্যার, ওয়্যার এর পর দেখো কি না, ওয়্যার গোয়িং টু রিলেটিভস হাউস, তারা কি করছিল না, তারা আত্মীয়দের বাড়ি যাচ্ছিল, ওয়্যার গোয়িং টু রিলেটিভস হাউস, তোমরা এটাও লিখতে পারো যে আত্মীয়দের বাড়ি গিয়েছিল, সেটাও তোমরা কিন্তু লিখতে পারো। হোয়েন দে ওয়্যার, যখন তারা, যখন তারা কি না, যখন তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল, ইলেকট্রোকিউটেড, যখন তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল, এখানে দেখো ইলেকট্রোকিউটেড, এমনি তোমরা জানো বিদ্যুৎ ইলেকট্রিক, সেখান থেকে কিন্তু এটা এসছে ভার্বটা ইলেকট্রোকিউটেড, ইন এ পার্ক, একটা পার্কে, পার্কের পর কি আমরা দেখে নেবো, আশা করি একটু কুলাবে না, যাই হোক লিখে দিচ্ছি, ইন এ পার্ক, একটা উদ্যানে কিন্তু তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল, রিলেটিভের বাড়ি গিয়ে, আত্মীয়দের বাড়িতে গিয়ে, এক মাচানতলা, এটা জাস্ট আমি বাঁকুড়ার একটা জায়গার নাম লিখেছি, যারা বাঁকুড়ায় থাকো তারা জানবে, বাট আদার্সরা হয়তো বুঝতে পারবে না, তো সম্পূর্ণ কাল্পনিক, তোমরা যে কোনো জায়গার নাম কিন্তু এখানে মেনশন করতে পারো। তাহলে তারা আত্মীয়দের বাড়ি গিয়েছিল এবং যখন তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল তখন তারা একটা পার্কে ছিল যেটা হচ্ছে মাচানতলায়। ওয়ান উইটনেস সেড, এরপর ঘটনাটা যখন ঘটেছে পার্কে তো নিশ্চয়ই আরো অনেক মানুষজন ছিলেন, সেরকম যিনি নিজের চোখে ঘটনাটা ঘটতে দেখেছেন তাকে কি বলা হয়, সাক্ষী, উইটনেস, তাহলে তার মতে কি বলছে, তো চলো আমরা দেখে নেব। তো চট করে এটাকে চলো ইরেজ করে দিই, সব এটাকে ইরেজ করে দিচ্ছি। এবার উইটনেস এর মতটা দেখো, রিপোর্ট রাইটিং এ যদি তোমরা স্পিচ ইউজ করো, যদি তোমরা ইনভার্টেড কমার মধ্যে ব্যাপারটাকে তুলে ধরো, তাহলে কিন্তু তোমার রিপোর্ট রাইটিংটা একটা হাই লেভেলের হবে এবং তুমি অনেকটা বেশি নাম্বার কিন্তু সেখানে গ্যাদার করতে পারবে। তাহলে কি বলছে, ওয়ান উইটনেস সেড, একজন প্রত্যক্ষদর্শী, আমরা উইটনেসকে বাংলায় বলতে পারি প্রত্যক্ষদর্শী, একজন প্রত্যক্ষদর্শী কি বলছে না, আই ওয়াজ দেন, আমি তখন ছিলাম, আই ওয়াজ দেন ইন দা পার্ক, আমি একটা আলাদা ইঙ্ক ইউজ করেছি জাস্ট ব্যাপারটাকে হাইলাইট করার জন্য যে এটা একজনের কথা। তাহলে আই ওয়াজ দেন ইন দা পার্ক উইথ মাই অনলি সন, আমি সেই সময় আমার একমাত্র ছেলের সাথে পার্কে ছিলাম, পার্কে জানো সব বাচ্চাদেরকে নিয়ে প্যারেন্টসরা যায় ঘুরতে, দেন আই স,
তখন আমি দেখলাম বা দেখেছিলাম, দেন আই স দ্যাট এ, দেখেছিলাম দ্যাট এ, পুরোটাই দেখো রিসেন্ট পাস্টে হয়েছে বলে ওকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন ও বলছে দ্যাট এ ড্যাজলিং সিলভার বল, এটা ওর মনে হয়েছে, কারণ যখন ও লাইটটাকে দেখেছে দ্যাট একটা ঝলকানি, বিদ্যুৎ যখন পড়ে একটা ঝলকানি, এটাকে বলছে ড্যাজলিং, ওর মনে হয়েছে একটা রূপোর বলের মতো পড়ছে। সিলভার বল কেম ডাউন, নেমে এলো, মানে ওর ব্যাপারটাকে হট করে দেখেছে, ওর ইমাজিনেশনে যতটুকু ধরা দিয়েছে ও কিন্তু বলছে কেম ডাউন ফ্রম দা ক্লাউডি স্কাই, ফ্রম দা ক্লাউডি স্কাই, মেঘাচ্ছন্ন আকাশ থেকে কি হলো না এরকম একটা ঝলকানি নেমে এলো, উইথ ইয়ার স্প্লিটিং সাউন্ড, তোমরা জানো আলোর গতিবেগ বেশি তাই আলো আগে আসে তারপরে কিন্তু শব্দটা হয়, আগে লাইটিংটা হয় তারপর কিন্তু শব্দটা হয়, তাহলে কি বলছে যে আমি দেখলাম একটা বিদ্যুতের ঝলকানি নেমে এলো, তার সাথে কি নেমে এলো প্রচন্ড ইয়ার স্প্লিটিং, যারা মনে হচ্ছে কানে তালা লেগে যাবে সেরকম একটা কিন্তু প্রচন্ড জোরে শব্দ হলো, আই বিকেম স্পিচলেস ইন দ্যাট মুমেন্ট, এত কিছু দেখার পর সে ব্যক্তিটা তো স্পিচলেস হয়ে যাবেই, আই বিকেম স্পিচলেস দেন, আমি তখন নির্বাক হয়ে গিয়েছিলাম, চোখের সামনে এইভাবে একটা ঘটনা দেখতে গিয়ে যে কোনো মানুষেরই অজ্ঞান হয়ে যাওয়ার কথা, তো উনি সেটাই বর্ণনা করেছেন, অর্থাৎ তিনি তার চোখের সামনে কি কি ঘটনা দেখেছেন সেটা আমরা জাস্ট হাইলাইট করলাম, তো তার জন্য দেখো ইনভার্টেড কমা তো দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু একটা ইং চেঞ্জ করে যদি তোমরা লেখো তাহলে ব্যাপারটা আরো ভালো হয়। তারপর কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস, আবার আমরা কিন্তু উৎসে চলে আসছি, এই কথাটা শোনা তো হলো, তার সাথে আরো আমরা কি জানতে পেরেছি না, অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস, উৎস অনুযায়ী, উৎস অনুযায়ী কি, ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট, ঘটনাটা ঘটার পর, দেখো ঘটনাটা যখন ঘটেছে প্রত্যেকেই বাক হারিয়ে ফেলেছে বা প্রত্যেকেই কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে গেছে, বাট কিছু পদক্ষেপ কিছু স্টেপস তো নিতেই হয়, তো ঘটনাটা ঘটার পর ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট কি, তো চলো আমরা চট করে দেখে নিই, আর দু তিনটা লাইন বাকি আছে তারপরে জাস্ট আমি এটাকে কমপ্লিট করে দেব, তো একটু দেখে নাও, জাস্ট আমি এটাকে এবার ক্লিন করে দিচ্ছি, সো আমি এটাকে ক্লিন করে দিচ্ছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে কোনো সে অর্থে জটিল ওয়ার্ড আমি ইউজ করিনি, আর ঘটনাটাকে সাজাতে হলে একটু তোমাদেরকে ঘুরিয়ে ফিরে কিন্তু লিখতে হবে ঘটনাটা, বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রেই হিন্টস বেশিরভাগ দেওয়া থাকবে, সো কোনো রকমই অসুবিধা কিন্তু হবে না, তো যাই হোক ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট, ঘটনাটা ঘটার পর তৎক্ষণাৎ, তৎক্ষণাৎই কিন্তু স্টেপস নেওয়া হচ্ছে কি না, অল দ্য পিপল, অল দ্য পিপল, সমস্ত মানুষেরা, কোন সমস্ত মানুষেরা, হু ওয়্যার ইন দ্য পার্ক, যারা পার্কে ছিল, যারা পার্কে উপস্থিত ছিল, হয়তো এক কাছে ছিল না, আশেপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু যতজন ছিল তারা কি করলো, রাস্ট টু দ্য স্পট, তারা সেই ঘটনাস্থলে দৌড়ে গেল যেখানে ঘটনাটা কিন্তু ঘটেছিল, কিসের জন্য, টু রেস্কিউ দ্য পিপল, তাদেরকে উদ্ধার করার জন্য, যে যাদের সাথে এরকম ঘটনাটা ঘটেছে তাদেরকে তো চেক করে দেখতে হবে, যদি তারা আহত হয় তাদেরকে তো তাড়াতাড়ি হসপিটালাইজড করতে হবে, সেই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য তারা কিন্তু ছুটে গিয়েছিল ঘটনাস্থলে, বাট দে ফাউন্ড, কিন্তু তারা কি দেখলো, বাট দে ফাউন্ড, তারা দেখেছিল কি, দেখেছিল দ্য ভিকটিমস লাইং ডেড, যে তিনজনেই কিন্তু মৃত অবস্থায় ছিল, মানে লাইট স্ট্রাকিং এর দ্বারা কিন্তু তিনজনেই মারা গেছে, লাইং ডেড অন দ্য গ্রাউন্ড, মাঠে, মাঠের মধ্যে তারা কি হয়ে আছে, তারা কিন্তু মৃত অবস্থাতেই রয়ে গেছে, এটা কিন্তু তারা গিয়ে দেখলো, তারপরে কি করা হবে তাহলে, প্রয়োজনীয় ব্যবস্থা না, দ্য বডিজ, এরপর তাহলে তো আর কিছু করার নেই, হসপিটালাইজড করার নেই, তাহলে নিহত ব্যক্তিদের বডিগুলোকে তো হসপিটালে পাঠাতে হবে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য বা পোস্টমর্টমের জন্য, তো সেটাই বলা হচ্ছে দ্য বডিজ ওয়ার সেন্ট টু, এই বডিগুলোকে পাঠানো হলো, এবার আমি দেখো একটা জাস্ট বাঁকুড়ায় যেহেতু ঘটনা ঘটেছে তো আমি বাঁকুড়া মেডিকেল কলেজের নাম এখানে দিয়েছি, দ্য বডিজ, সরি এখানে ওয়্যারটা মিসিং গেছে, ওয়্যার সেন্ট টু মানে পাঠানো হয়েছিল, ওয়্যার সেন্ট টু কোথায় পাঠানো হয়েছিল না, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল,
যেটাকে বাঁকুড়া মেডিকেল বলা হয়, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে কিন্তু বডিগুলোকে পাঠানো হয়েছিল। কিসের জন্য পাঠানো হয়েছিল আমি তোমাদেরকে বললাম যে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছিল, যেটাকে বাংলায় বলা হয় ময়না তদন্ত। তাহলে সেটা আমরা লিখব ফর পোস্টমর্টেম। এর থেকে বেশি কিছু তো আপাতত করার নেই, কারণ তারা ইনজিওর্ড নয়। যদি ইনজিওর্ড হতো তাহলে কিন্তু করা হতো ব্যবস্থা। তাহলে কি করা হয়েছিল, পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছিল, এবং অবশ্যই সেখান থেকে পুলিশি তদন্ত মারফত হয়তো তাদের বাড়িতে খবরও দেওয়া হবে। তো জাস্ট এটাকে আর বাড়াচ্ছি না। দেখো জায়গার এখানে খুবই অভাব, বাট স্টিল তাও বলবো শেষ হয়ে যাবার পরে এখানে আমার জায়গা নেই, বাট তোমরা একটু গ্যাপ রেখে এরকম ভাবে একটা চিহ্ন দিয়ে বায়াস স্টাফ রিপোর্টার লিখে দেবে। মানে একজন স্টাফ রিপোর্টার এটা কালেক্ট করেছে, তার দ্বারা এই রিপোর্টটা কিন্তু করা হচ্ছে। সো বায়াস স্টাফ রিপোর্টার কিন্তু তোমরা অবশ্যই লিখবে। এটা তোমরা টাইটেলের পরেও লিখতে পারো বা লাস্টেও কিন্তু লিখতে পারো। তো যাই হোক, এই টপিকের ওপর এই ছিল আমার ভিডিও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তবুও যদি কোথাও কোনো কনফিউশনস, কোনো ডাউটস থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর আমার নতুন বন্ধুরা, আমার নতুন দর্শক বন্ধুরা, যারা প্রথমবার আমার এই চ্যানেল দেখছো, তারা এরকম ইম্পর্টেন্ট টপিকের ওপর ভিডিও আরও পেতে, এবং বিভিন্ন রাইটিং কিভাবে লিখতে হয়, ফরম্যাট কি, সেগুলো শিখতে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করতে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশনস পৌঁছে যাবে তোমাদের কাছে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাট সামনেই আসছে নিউ ইয়ার, একটা নতুন বছরের শুরু আমরা করতে চলেছি। সো আশা করি সামনের মানে আগামী যে বছরটা আসছে তোমাদের ক্ষেত্রে খুব ভালো হোক, তোমাদের সবার কার খুব তোমরা আনন্দের সাথে এই নিউ ইয়ার উদযাপন করো এবং সব কিছু ভালো হোক। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ, বাই বাই।